বোলার মোস্তাফিজের যেন দ্বৈত সত্তা। জাতীয় দলের জার্সিতে সংগ্রাম করতে থাকা পেসারই কি চমৎকার পারফরম্যান্স উপহার দিচ্ছেন আইপিএলে। কদিন আগে যারা মোস্তাফিজের শেষ দেখে ফেলেছিলেন তারাই এখন বলছেন চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনি তার সেরাটা বের করে আনতে পারছেন, বাংলাদেশে কোনো ক্যাপ্টেন তা পারেন না। ধোনিকে হাইলাইট করাটা আমার মনে হয় না, যে ওই দলে অনেক অনেক লোকজন আছে, ওই দলে কোচ আছে, আরও মেন্টাররা আছে, বোলিং কোচ আছে। ধোনিকে আমরা চিনি বলি হয়তো ধোনির কথাটা বেশি আসছে, বাট ডেফিনেটলি ধোনি যখন ওকে বলবে যে তুমি খুব ভালো করছো, তুমি শুধু এইটা করো, এইভাবে চিন্তা করো, এইভাবে চিন্তা করো, সেগুলোর এফেক্ট ডেফিনেটলি থাকবে। যে কোনো একজনের বলার ধোনির বলার মধ্যে পার্থক্য আছে। ওকে যে সম্মানটা দেয়া হয়, ওকে যে স্পেসটা দেয়া হয়, ওকে যে গুরুত্বটা দেয়া হয়, সেটা ওকে এখানে দেওয়া হয় না। বাংলাদেশে ও সেটা পায় না। ও যে দলে খেলে বা সাধারণ মানুষের মধ্যেও সেই রেসপেক্টটা, সেই স্পেসটা ও পায় না। ওইখানে পরিবেশটাই এমন যেখানে সবাই মিলে খেলে, হ্যাঁ না, শুধু ভালো করলে প্রশংসা করলাম আর খারাপ করলেই ছুঁড়ে ফেলে দিলাম, এই পরিবেশ ওখানে না। সো ওটা ক্রিকেটের পরিবেশ। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আইপিএলে চলতি আসরের পার্পল ক্যাপের রেসে আছেন কাটার মাস্টার, হয়ে উঠেছেন সিএসকের বোলিং আক্রমণের প্রাণ। স্লোয়ার কাটার বাউন্সার বোলিং ভেরিয়েশনে আইপিএলের মঞ্চ মাতিয়ে রেখেছেন যেন টাইগার ম্যাজিক ম্যান মোস্তাফিজ। আমি এখন যে ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখি, ওর একটা বল করে ফেরত আসা, ওকে ওকে অনেক কনফিডেন্ট মনে হয়। ওর বোলিংয়ের মধ্যেও একটা প্ল্যান আছে বলে মনে হয়, সাহসী মনে হয়। কিন্তু ঘরে যখন খেলে এই জিনিসগুলি সেভাবে আমি দেখি না, এবং সেটা বোধহয় ওই কারণেই যে ওর মধ্যে সেই যে যতটুকু আত্মবিশ্বাস দরকার, যতটুকু সিকিউরিটি দরকার, সেন্স অফ সিকিউরিটি, হ্যাঁ আমি যদি ভুলও করি তাতে কোনো অসুবিধা নেই। অথচ এই মোস্তাফিজই কদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে 3 ম্যাচে 12 ওভার বোলিং করে দিয়েছিলেন 131 রান, উইকেট নিয়েছিলেন মাত্র 2টি, গেল বিপিএলেও ছিলেন খরুচে, প্রায় 9.5 ইকোনমিতে 10 ম্যাচে নিয়েছিলেন 13 উইকেট। 2022 টি-20 বিশ্বকাপের পর থেকে এই 1.5 বছরে 13 টি-20তে তার শিকার 10 উইকেট। আইপিএলে গিয়ে সেই ফিজের এই পরিবর্তনে উচ্ছ্বাস তো আছেই, তবে বিস্ময়ই হয়তো বেশি। জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আরেকটা টি-20 বিশ্বকাপ, তার আগে কাটার মাস্টারের আইপিএল বোলিং আশাবাদী করে তুলেছে টাইগার ফ্যানদের। মাকসুম আলম খান, সময় সংবাদ।